নমস্কার বন্ধুরা, শিলংয়ের প্রথম দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম ব্রেকফাস্টের সন্ধানে, তাই চলে এলাম পুলিশ বাজারে। পুলিশ বাজারে ফুড স্টলই ফুড স্টল, ঠিক করেছিলাম ব্রেকফাস্ট করব ফুড স্টলে। পুলিশ বাজারে ফুড স্টলের অভাব নেই, সকালে যা বসে তার থেকে কিন্তু রাত্রে আরও বেশি থাকে। প্রথমেই চোখে পড়ল পুরী সবজির দিকে, তাই জন্য চলে এলাম এক দাদার কাছে। এখানে দুটো পুরী আর সবজি 30 টাকা, পুরীগুলোর সাইজ কিন্তু বেশ বড়। মাম তো পান লুচি খেতে বেশি ভালোবাসে, তাই এক প্লেট নিয়েছিলাম, ওদেরকে দিলাম টেস্ট করার জন্য, কারণ এক জায়গায় বেশি খাবো না। দেখতেই পাচ্ছেন পরপর প্রচুর ফুড স্টল আছে। মামের থেকে একটু টেস্ট করলাম, পুরী সবজিটা কিন্তু দারুণ ছিল। আরও অনেক ফুড স্টল আছে যেখানে আমরা ভিজিট করব, তাই জন্য আমরা এক প্লেট করে টেস্ট করে দেখছিলাম। তো এখানে ফুড স্টলগুলো মোটামুটি 6টা থেকে 6:30টার মধ্যে খুলে যায়, তো আমরা যে টাইমে গেছিলাম প্রায় 10টা। সাধারণভাবেই এই সময়টা অনেকটা শেষ হয়ে এসছে, সকালে যারা বসেন তারা কিন্তু সন্ধেবেলায় আবার বসেন। কিন্তু আমাদের ইচ্ছে ছিল একটু অন্য কিছু খাবো, কিন্তু উপায় কই, তার ঠিক উল্টো দিকে দেখে নিলাম পরোটা। গরম গরম পরোটাগুলো ভেজে দিচ্ছিল, উফ দারুণ। জয় ফার্স্টে এক প্লেট নিল, দুটো পরোটা আর সবজি, এই এক প্লেটের দাম হলো 40 টাকা, সাথে একটা ডিমের অমলেট, 20 টাকা। পুলিশ বাজার হলো মার্কেট এরিয়া, তো এখানে যারা দোকান খুলতে আসে বেশিরভাগ মানুষ সকালে এসে টিফিন কিন্তু এখানেই করেন। এক প্লেট পরোটা সাথে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটা সবসময় চলে, সে ভাতের সাথে হোক কিংবা লুচি পরোটার সাথেই হোক। শিলংয়ে কিন্তু বেশি ঠান্ডা ছিল না, কমফর্ট ওয়েদার ছিল, তাই জন্যে আমরা কেউ গরম জামা কিন্তু পরিনি। পরোটাটা খেয়ে জয় কিন্তু খুব ভালো লেগেছে, আর সাথে মাম তুপানকেও খাওয়ালো, ওদেরও খুব ভালো লেগেছে। তখন আমি ক্যামেরার পেছনে, তখনও কিন্তু আমার খাওয়া হয়নি। পুলিশ বাজার হলো হার্ট অব দ্য সিটি, এখানে এলে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবটাই হয়ে যাবে। মাম তুপানকে জিজ্ঞেস করেছিলাম যে ডিমের অমলেট খাবে কি না, মাম একটু তুপানে লেগ পুল করলো যে খাবে না বলে, তারপর একটা ডবল ডিমের অমলেট অর্ডার দিলাম, আর সেটাকে মাঝখান থেকে কেটে দিতে বললাম যাতে মাম তুপান দুজনে ভাগ করে খেতে পারে। যেখানে দুই বোন সেখানেই খুঁংশুটি, ওদের মজা দেখতে দেখতেই আমাদের অর্ধেক সময় কেটে যায়। জয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমার খাবার পালা। সয়াবিনের তরকারি কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে, তাই আলু সয়াবিনের তরকারি থাকলে সবার আগে সয়াবিনটাই একটু মুখে টেস্ট করি। আমরা ঘুরতে গিয়ে রিজনেবল প্রাইসে ভালো খাওয়া দাওয়াটাই খুঁজি। খেয়ে দেখলাম খুব টেস্টি ছিল, পুরি সবজি আর পরোটা ছাড়াও কিন্তু এখানে প্রচুর ফুড স্টল রয়েছে, যেমন চাউমিন, মোমো, ব্রেড টোস্ট, ব্রেড অমলেট সব কিছু পাওয়া যাবে, আর এটা একদম পুলিশ বাজারের মোড়েই। আর এখানে 40 টাকা প্লেটের দুটো পরোটা আর সবজি একজনের জন্য যথেষ্ট। আমরা ব্রেকফাস্টটা যেহেতু হালকাই করে থাকি, তাই দুজন মিলেও শেয়ার করা সম্ভব। ব্রেকফাস্ট শেষ, তারপরে কিন্তু চা, চাটা মাস্ট। তো এখানে আমি দুটো চায়ের অর্ডার দিয়েছিলাম, ওখানে কফির অর্ডারও দিচ্ছিলাম, কারণ মাম তুপান একটু কফি খায়, কিন্তু কফিটা লেট হবে তাই জন্য আর খাইনি। তুপান বলল আমি চা খাবো, মাম চা খায় না, তাই জন্য 2 কাপ চা নিয়ে তুপানকে একটু ভাগ করে দিলাম। সকালের ব্রেকফাস্টটা দারুণ হলো, চা হাতে পেয়ে তুপান খুব খুশি। মায়ের জন্য রুমে নিয়ে চলে গেছিলাম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।